হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। শীতকালে সূর্য চুম্বন মানে আর কি যাকে সানকিস্ট বলে খুবই আরামদায়ক। এই ফুরফুরে রৌদ্রোজ্জ্বল দিনে আমি বেরিয়ে পড়লাম শিলিগুড়ির পথে। শিলিগুড়ি যাবার পথে এই করোনেশন ব্রিজটা পড়ে, যেটা নাকি আমার ওয়ান অফ দ্য ফেভারেট প্লেস। এরপরেই সেবকেশ্বরী কালীমায়ের মন্দির। শিলিগুড়ি পৌঁছাতে পৌঁছাতে সন্ধে নেমে আসলো, আর শিব মন্দিরে পৌঁছে দেখলাম যা ভিড়। গাড়ি থেকে নেমে আমি হাঁটা পথে রওনা দিলাম। মমিতার ঘরে গিয়ে দেখি যে ও চলে এসছে। এবার দুজনে মিলে গ্যাস সিলিন্ডার নিয়ে গেলাম গ্যাস ভরাতে। আমরা বাইরে বেরিয়েছি, আবার কিছু খাবো না, এটা তো দুর্লভ দৃশ্য। তাই সিঙাড়া, চা, পকোড়া, চপ খেয়ে ফেললাম। এবার রাতের খাবারের জন্য চিকেন কিনতে গেলাম। ঘরে এসে আমি মশলা করলাম আর মমিতা চিকেন রান্না করলো। চিকেন রান্না হচ্ছে কিন্তু দুজনের পেয়ে গেল খুব খিদে। এরপরে আমরা আবার মিষ্টি খাওয়া শুরু করলাম। কেন জানি না মিষ্টি দেখলে আমাদের খুবই খিদে পেয়ে যায়। চিকেনটা যা সুন্দর দেখতে হয়েছে। দুজনের আর তর্স হইল না, ভাত নিয়ে বসে পড়লাম খেতে। দুজনে খেয়ে দেয়ে ঘুমিয়ে পড়লাম। আজকের মতো দিনটা এখানে সুন্দরভাবে কেটে গেল। তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। ততক্ষণের জন্য বাই বাই।